ওয়াশিংটন ডিসি। আজকে আমরা চলে এসেছি হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রাজধানীতে। তো আজকে অসাধারণ একটা ওয়েদার, আফটার সো লং উইন্টার ইজ গন ফাইনালি। আর আমরা এখানে এসেছি হচ্ছে চেরি ব্লসম ফেস্টিভ্যাল দেখার জন্য। এটা এখানে অনেক ফেমাস একটা ফেস্টিভ্যাল এবং এখানে অনেক ট্যুরিস্টরা আসে এই সময়। এখান থেকে আমরা যেখানে যাচ্ছি যে ফেস্টিভ্যাল এরিয়াতে, ওখানে যেতে আমাদের 10 মিনিটস লাগবে, 10 মিনিটস উবার রাইড। এখানে এই ফেস্টিভ্যালকে কেন্দ্র করে এত মানুষ এখানে আসছে যে এখানে বেশ ট্র্যাফিক। আমরা ওয়েট করছি এখনও, এবং আমাদের যে উবার ড্রাইভার উনিও বলছিলেন যে এখানে আমাদের যেতে একটু সময় লাগবে এখান থেকে। তো এখানে আসলে যাদের গাড়ি আছে তারা তো নিউ ইয়র্ক সিটি থেকে কিংবা নিউ জার্সি থেকে যদি কেউ আসে, তাদের যদি নিজেদের গাড়ি থাকে তাহলে এখানে গাড়ি নিয়ে আসতে পারেন, বা যদি গাড়ি না থাকে তাহলে বাসে আসতে পারেন। প্রায় 3 থেকে সাড়ে 3 ঘন্টার একটা ড্রাইভ হবে, আর বাসে আসলেও ওরকমই 4 আওয়ার্সের মতো লাগবে। আমরা চলে এসেছি ফার্স্ট লুক। মনে হচ্ছে যে একটা ফুলের স্বর্গরাজ্যে আমি আর অমি হাঁটছি। সো বিউটিফুল, লাইক একটা স্বপ্নের মতো, স্বপ্নের মতো সুন্দর। এরিয়াটা জুড়ে সবগুলো গাছের ফুল ফুটে গেছে। আর এটা কিন্তু এখন যে সময়টাতে আমরা এসেছি এই উইকটা হচ্ছে পিক ব্লুম টাইম। এই যে ফুলগুলো, এগুলো কিন্তু আসলে জাপানিজরা গিফট করেছিল আমেরিকানদেরকে, জাপানের হচ্ছে মেয়র গিফট করেছিল ওয়াশিংটন ডিসিকে। তো এটা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ, জাপান এবং ইউএসএর মধ্যে একটা ফ্রেন্ডশিপকে বিল্ড আপ করার জন্য একটা সিগনেচার স্বরূপ এগুলো জাপান থেকে এসেছিলো এই ফ্লাওয়ারগুলো। তো মজার ব্যাপার হচ্ছে যে প্রথম যে গিফটটা করা হয়, যে ফ্লাওয়ারগুলো আসে জাপান থেকে, সেই গাছগুলো কিন্তু এগুলো না, সেগুলো সামহাও নষ্ট হয়ে গিয়েছিল, ডিজিজ ছিল গাছগুলোর মধ্যে এবং ইনফেক্টেড ছিল সামহাও। তো সেই জন্য ওই গাছগুলোকে পরে বার্ন করা হয়। তার ঠিক 2 বছর পরে প্রায় 3000 গাছ, এই ফুলের গাছ 3000 গাছ এখানে গিফট করা হয়।
এখানে সব থেকে যেটা মজা লাগছে সেটা হচ্ছে না ঠান্ডা না গরম, মানে অদ্ভুত সুন্দর একটা ওয়েদার আজকে। থ্যাংক গড যে আমি তো ভাবছিলাম নিশ্চয়ই এখনও ঠান্ডা থাকবে, বিকজ অনেকেই দেখছিলাম যে এখানে আসছে কিন্তু অনেক ঠান্ডায় কাঁপাকাঁপি অবস্থা। তো আমার মনে হচ্ছিলো দূর এরকম ঠান্ডার মধ্যে এই ফেস্টিভ্যাল ভালো লাগবে না, তো ফাইনালি সত্যি খুবই দারুণ ওয়েদার। ফেস্টিভ একটা মুড এখানে, লাইক আমাদের যে মেলাগুলো হয় না, মেলার মধ্যে যেরকম স্টল বসে, ফুড, মিউজিক সব কিছু আছে একসাথে এখানে। বিকালের পরে এই বোটগুলোতে উঠতে খুবই মজা, হোপফুলি আমরা এই বোট রাইডটা নিব দুপুরের পরে। অনেকেই হয়তো প্ল্যান করবেন যে নেক্সট ইয়ার এখানে আসার জন্য, তাদের জন্য বলবো যে অবশ্যই আপনারা পিক ব্লুম যে টাইমটা থাকবে ওই সময় এখানে আসবেন। ওই সময় এখানে 70% ফ্লাওয়ার্স ফুটে যায়, এবং তার আগে বা তার পরে আসলে যে সমস্যাটা, আগে আসলে সব ফুল ফোটে না এবং পরে আসলে যেটা হয় বৃষ্টির কারণে ফুলগুলো সব পড়ে যায়। তো বৃষ্টি হবে কি হবে না এটা তো আসলে কেউই আগে থেকে বলতে পারে না, তবে ওই উইকটাতে আসলে আপনি এতটুকু কনফার্ম যে এরকম একটা এনভায়রনমেন্ট আপনি দেখতে পাবেন। হাঁটবে, বসবে, খাবে।
সব সব হ্যাঁ ভিউ দেখবে সব ব্যবস্থা আছে। আজকে অনেক সকালে উঠেছি আমি ঘুম থেকে, প্রায় 5:30 দিকে, যেন আই এম ফিলিং স্লিপি হঠাৎ করে, কেন জানি মনে হচ্ছে যে ঘুম ঘুম আসছে। এখন দুপুর প্রায় 3টার মতো বাজে। এখানে যে বেসিনটা আছে এটার চারপাশ ঘিরেই আসলে এই ফুলগুলো, সো চারিদিকে একদম এক্স্যাক্টলি একটা রাউন্ড শেপ আর কি, রাউন্ড শেপে হচ্ছে এই ফ্লাওয়ারগুলো। এক একটার কম্বিনেশন এক এক রকম, কোনোটা একটু বড়, কোনোটা ছোটো, কোনোটা কোনো জায়গাটা ঘন। আমরা হাঁটতে হাঁটতে এমন একটা মানে অংশে আসছি এখন, এর নিচে হচ্ছে জলের উপরে এই গাছের ফুলগুলোর পাপড়ি পড়ে আছে, এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। এখন ঠিক পরন্ত বিকেল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, তো এখানে সূর্যের রশ্মিটা যখন এই ফুলগুলোর উপরে পড়ে অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। আমার ধারণা বিকালবেলা এই এখানকার ভিউ সব থেকে বেশি ভালো লাগে। অলমোস্ট আমরা হাফ ওয়ে চলে এসেছি রাউন্ড শেপে ঘুরতে ঘুরতে। এখন এদিক দিয়ে আবার ওই পাশে যাওয়ার চেষ্টা করছি। সব থেকে মজা লাগছে এই লেকটা এবং এই লেকের চারপাশটা। মনে হচ্ছে কি যে লিটারালি আমি একটা স্বপ্ন দেখছি, সে স্বপ্নের মতো সুন্দর। ঠিক আমি ভাবছি যে এখানে যদি এরকম হয়, লাইক এখানে অনলি 3000 ট্রিজ আছে, তো অ্যাকচুয়ালি জাপানে কি হয়, সবাই ছবি তোলায় ব্যস্ত যে যেখানে জায়গা পাচ্ছে, মানে লিটারালি এখানে লাইন লাগার মতো অবস্থা। যদি কোনো ভালো ফ্রেমিং এর কিছু পাওয়া যায়, এই বছর অনেক আগে থেকে আমি প্ল্যান করা যে আমি আসবো এই ডেটে, বাট আই ওয়াজ ওরিড যে এই সময় বৃষ্টি হবে কি না বা ওয়েদার কেমন থাকবে। সামহাউ উই আর ভেরি লাকি যে আজকে ওয়েদারটা খুবই ভালো ছিল, অ্যান্ড উই রিয়েলি রিয়েলি এনজয় ইট। এবং আমি সবাইকে রেকমেন্ড করবো, যদি আপনারা আসতে চান প্লিজ কাম, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। অনেকের বাকেট লিস্টে এটা থাকে এখানে আসা, সো আই এম রিয়েলি লাকি যে আমি আসতে পারলাম। আর এই তো, বাই গাইস, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।